হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রাফিক ডিজাইন প্রফেশনাল কোর্স আপনাকে স্বাগতম। চলুন আজকের ভিডিওতে দেখে নিই কিভাবে মক ডিজাইন করতে হয়। মক ডিজাইনটা বেসিক্যালি আপনার পার্সোনাল এবং প্রফেশনাল দুই কাজে ইউজ করতে পারেন। আপনি একজন গ্রাফিক ডিজাইনার, সো আপনার ফ্যামিলির বা আপনার স্পেশাল কিছু মানুষের জন্য আপনি সুন্দর করে একটা মক ডিজাইন করে তার বিশেষ যে দিনগুলো থাকে, যে ডেগুলো থাকে, সেই ডেগুলোতে আপনি তাকে উইশ করলেন বা তাকে সেই মকটা গিফট করলেন, এটার মধ্যে আসলে একটু স্পেশালিটি কাজ করে। তো সেই কথা মাথায় রেখে আজকে ডিজাইনটা মেক করা। তো চলুন ডিজাইন শুরু করি। তবে ডিজাইন শুরু করার আগে আমার চ্যানেল যদি আপনি নতুন হন তাহলে অবশ্যই লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করে নেবেন, আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ ডকুমেন্ট ক্রিয়েট করলাম, ডকুমেন্টের নাম দিলাম মক ডিজাইন, নাম্বার অফ আর্টবোর্ড 1 থাকবে, দেন ডিজাইন ওয়েট 8 বা 8.5 দেয়, আর হাইট হচ্ছে 3। তো আমি 8 দিলাম, 8 অ্যান্ড হাইট হচ্ছে 3। দেন কালার মোড, কালার মোড RGB থাকবে, রেজুলেশন থাকবে 300 PPI, দেন ওকে। এখানে যে হোয়াইট অংশটা দেখছেন, বেসিক্যালি আমি হোয়াইট অংশটার মধ্যে ডিজাইন করব, তার জন্য আমি এখান থেকে একটা রেক্টেঙ্গেল টুল নিলাম। দেন এখানে যে হোয়াইট অংশটা দেখছেন, বেসিক্যালি আমি এই হোয়াইট অংশটার মধ্যে ডিজাইন করব, তার জন্য আমি একটা রেক্টেঙ্গেল টুল নিলাম, নিয়ে এখানে 3 হোয়াইট এবং 3 হাইট দিলাম, দেন ওকে। সো এটা কালার বোঝার জন্য আমি যেকোনো একটা কালার ইউজ করছি, ওকে। দেন কন্ট্রোল আর প্রেস করলে রোলার চলে আসে, আমি এখানে একটা রোলার টেনে দিব, কন্ট্রোল শিফট ওটা ধরলে এখানে সেম একটা এনে আমি এখানে একটা রোলার টেনে দিলাম, ওকে। সো আমি দুটো ডিলিট করে দিই। আমি এই যে রোলারটার যে অংশ দেখছেন এ পাশে এবং এ পাশে, দেখলে বুঝতে পারবেন আমি যে এখানে দেখেন ফ্রন্ট এবং ব্যাক দুটো সাইড আছে। সো এই দুটো সাইডটি হচ্ছে এটা, এটা আমি ফ্রন্ট ডিজাইন করবো এবং এটা হচ্ছে ব্যাক ডিজাইন করবো। তো এখানে আমার একটা পিকচার দরকার, সো সেই জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে প্লেস, প্লেস থেকে যে পিকচারটা আমি নিলাম সিলেক্ট করে লিঙ্কটা উঠাই দিবেন, দেন পেস্ট, দেন শিফট অলটা ধরে আমি ছোট করলাম এটা, করে আমি এটা এই সাইজে ফার্স্টে বলেছি যে আমি সাইজটা জাস্ট এ পাশ থেকে ও পাশ থেকে এবং মাঝখানে 2 ইঞ্চিটা গ্যাপ থাকবে দিলাম। এখন এখানে ফন্ট ডিজাইনে আমি এই যে একটা এলিমেন্ট ইউজ করছি, এই এলিমেন্টটা আপনি ফ্রি পিক থেকে যে কোনোভাবে ডাউনলোড করে নিতে পারবেন। লাভ এলিমেন্ট দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে ফ্রি পিকে তাহলে এরকম অসংখ্য লাভ একটু চলে আসবে, সেখান থেকে ডাউনলোড করে আপনি কালার চেঞ্জ করে দিতে পারেন। এখন এখানে আমি যে টেক্সট ইউজ করছি সেই টেক্সটগুলো আমি একটু সাজিয়ে নিয়েছি, আপনার চাইলে এখান থেকে এভাবে সাজিয়ে নিতে পারেন, এটা বেসিক্যালি আপনার সবাই পারেন, এই জন্য দেখায়নি, ওকে। আমাদের ফন্ট ডিজাইনটা কমপ্লিট, এখন ব্যাক ডিজাইন করব। ব্যাক ডিজাইনের জন্য আমি কিছু এলিমেন্ট আগে থেকে সাজিয়ে নিয়েছি। এই এলিমেন্টটা আমি ফ্রিপিক থেকে ডাউনলোড করে কালার চেঞ্জ করছি এবং কিছু ইফেক্ট এখানে ইউজ করছি। আর এখানে যে মেসেজটা দেখছেন, এই মেসেজটা গুগলে যদি আপনি সার্চ দেন বেবি বার্থডে মেসেজ, তো আপনি বিভিন্ন টাইপের মেসেজ পাবেন, সেখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটা নিয়ে এখানে আপনি বসাতে পারেন। এখন কথা হচ্ছে এই যে টেক্সটটা আমি এভাবে ঢের মতো করছি কীভাবে, এটার একটা ডেমো আমি দিয়ে দিচ্ছি, তাহলে আপনি আশা করি আপনারা বুঝতে পারবেন। এটা একটু ছোট অংশ করে কেটে নিই আমি। এখন এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে যে অপশনটা দেখছেন মেক আপ ভিউ, এখানে ক্লিক করবেন, দেন প্রিভিউ এ ক্লিক রাখবেন, রেখে এখানে এই যে ফ্লাগ যে অপশনটা এটা ক্লিক রেখে যে ব্যান যে অপশনটা এটা একটু নড়াচড়া করবেন, তাহলে আপনি যেরকম স্টাইল যাচ্ছেন সেটা পেয়ে যাবেন, দিয়ে ওকে করে দেবেন। আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে এই লেখাটা এখানে সাজিয়েছি। সো এটা আমি এখানে বসালাম, বসে শিফট অল্টার ক্লিক করে এটা একটু ছোট করে নিলাম, এটা ক্লিক রেখা অবস্থায় আমি অ্যালাইনে গিয়ে অ্যালাইন টু আউটপুট করে নিয়েছি, নিয়ে এটা আমি মাল্টিপারপাস দিলাম, ওকে। ভিএস, আমাদের ভিডিওটা মোটামুটি কমপ্লিট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।